দেশে সরকারি বেসরকারি ১০ ব্যাংকের অবস্থা চরম খারাপ। ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের বিচারে এই ১০ ব্যাংকে প্রান্তিক মানে চিহ্নিত করা হয়েছে। তবে এসব ব্যাংকের নাম প্রকাশ করা হয়নি। অন্যদিকে বাংলাদেশের ২০টি ব্যাংকের কাছে দায় মেটানোর ডলার নেই। অবশ্য এক্ষেত্রে জানা গেছে এই ২০টি ব্যাংকের নাম। ডলার সংকটের কারণে দেশের অনেক ব্যাংকই নির্ধারিত তারিখে এলসি দায় পরিশোধ করতে পারছে না। কোনো কোনো দায় পরিশোধে এক মাসও বিলম্ব হচ্ছে। এ অবস্থায় এলসির নিশ্চয়তা দেওয়া বিদেশি ব্যাংকগুলোর কাছে বাংলাদেশের ব্যাংক খাতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। চলুন একে একে দেখে নেই সবচেয়ে বেশি ডলার সংকটে থাকা ১০টি ব্যাংক কোনগুলো। নাম্বার ১, অগ্রণী ব্যাংক। দীর্ঘদিন ধরেই করুণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সরকারি খাতের ব্যাংকটি। অগ্রণী ব্যাংকের বড় ঋণ গ্রহীতাদের বেশিরভাগ বেসরকারি খাতের। এই বেসরকারি খাতের কোম্পানিগুলির মধ্যে শীর্ষে রয়েছে ওরিয়ন গ্রুপ। এদের ঋণের পরিমাণ ২,৯৯ কোটি টাকা। দ্বিতীয় হচ্ছে ইউনিক গ্রুপ। এদের পরিমাণ ১,০০৪ কোটি টাকা। তাই ব্যাংকটির ভবিষ্যৎ কী তা জানে না কেউ। এর সাথে যুক্ত হয়ে ডলারের ঘাটতি। অগ্রণী ব্যাংকের অনুমোদিত ডলার সংরক্ষণের ক্ষমতা ৫২ মিলিয়ন বা ৫ কোটি ২০ লাখ ডলার। আমদানি দায় পরিশোধের পরও এই পরিমাণ ডলার নিজেদের হিসাবে সংরক্ষণ করতে পারে ব্যাংকটি। যদিও কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকটির কাছে বর্তমানে রিজার্ভ তো দূরের কথা, দায় মেটানোর মতো কোনো ডলারও অবশিষ্ট নেই। উল্টো ২৫৬ মিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে ঘাটতি, আর সেটা মেটানো হয়েছে গ্রাহকদের হিসাবে থাকা ডলার ভাঙিয়ে। সংকটের কারণে যথাসময়ে এলসির দায়ও পরিশোধ করতে পারছে না অগ্রণী ব্যাংক। এলসি দায় পরিশোধেও বিলম্ব ব্যাংকটির নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নাম্বার ২, এক্সিম ব্যাংক। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, যা এক্সিম নামে পরিচিত, বাংলাদেশের একটি অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের সকল নিয়মকানুন মেনে ১৯৯৯ সালে ৩ আগস্ট যাত্রা শুরু করে। বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের পরিস্থিতিও প্রায় একই। ইসলামী ধারার ব্যাংকটির ডলার ধারণ ক্ষমতা ৫৩ মিলিয়ন হলেও এই মুহূর্তে উদ্বৃত্ত কোনো ডলার নেই। উল্টো ৮৮ মিলিয়ন ডলার ঘাটতিতে পড়েছে। আমদানি দায় পরিশোধ করতে গিয়ে ঘাটতিতে পড়েছে ব্যাংকটি। রেমিটেন্স ও রপ্তানি আয় থেকে সংগৃহীত ডলার দিয়েও নিজেদের আমদানি দায় ও গ্রাহকদের বিদেশি ঋণ পরিশোধ করতে পারছে না। এ কারণে আমদানির নতুন এলসি খোলা প্রায় বন্ধ করে দিয়েছে ব্যাংকটি। নাম্বার ৩, ঢাকা ব্যাংক। একঝাঁক প্রতিশ্রুতিশীল উদ্যোক্তার হাত ধরে ১৯৯৫ সালের ৫ জুলাই ঢাকা ব্যাংক লিমিটেডের যাত্রা। ১০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে ঢাকা ব্যাংকের যাত্রা হয়েছিল। বর্তমানে এ মূলধন বেড়ে ৮৯৫ কোটি টাকায় উন্নীত হয়েছে। ব্যাংকটির কাছে রক্ষিত আছে গ্রাহকদের ২০,০০০ কোটি টাকার আমানত। এর মধ্যে প্রায় ১৫,৯০০০ কোটি টাকা ঋণ হিসাবে বিতরণ করা হয়েছে। সব মিলে ঢাকা ব্যাংক এখন ৩০,০০০ কোটি টাকা সম্পদের প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও ডলারের অভাবে ভুগছে। ঢাকা ব্যাংকের ডলার সংরক্ষণের সীমা ৩০ মিলিয়ন হলেও এই মুহূর্তে ব্যাংকটির উদ্বৃত্ত কোনো ডলার নেই। উল্টো ৬৮ মিলিয়ন ডলার ঘাটতিতে পড়েছে। তাই গ্রাহকের ডলার খরচ করে চলছে ব্যাংকটি। কোনো ব্যাংক ডলার সংরক্ষণের অনুমোদিত সীমার সমপরিমাণ ঘাটতিতে থাকলে সেটিকে অবশ্য স্বাভাবিক দৃষ্টিতে দেখে কেন্দ্রীয় ব্যাংক। তবে অনুমোদিত সীমার নিচে নেমে গেলে সংশ্লিষ্ট ব্যাংকে জরিমানার বিধান রয়েছে। নাম্বার ৪, শাহজালাল ইসলামী ব্যাংক। বহুল আলোচিত হলমার্কের ঋণ কেলেঙ্কারির ঘটনায় নন ফান্ডেড ঋণে কারসাজির অভিযোগে বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১৯ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে নোটিশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন। দুদক জানায় হলমার্ক সহ টি অ্যান্ড ব্রাদার্স, ডিএন স্পোর্টস, প্যারাগন গ্রুপ, নকশিনীর, খানজাহান আলী গ্রুপ সহ কয়েকটি প্রতিষ্ঠানকে ঋণ পেতে সহযোগিতা করে শাহজালাল ইসলামী ব্যাংক। পূর্বের ভালো নয় ব্যাংকটির। তাছাড়া তাদের বর্তমান ডলার পরিস্থিতিও নাজুক। এ মুহূর্তে ব্যাংকটির উদ্বৃত্ত কোনো ডলার নেই। উল্টো ৬৪ মিলিয়ন ডলার ঘাটতিতে পড়েছে। সম্প্রতি শাহজালাল ইসলামী ব্যাংকের শীর্ষ নির্বাহী হিসাবে দায়িত্ব নিয়েছেন মোসলে উদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যাংকটির নিট এক্সচেঞ্জ পজিশনে ডলার ঘাটতি কমাতে রেমিটেন্স বাড়ানোর উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে আমাদের ঘাটতি কিছুটা কমেছে। শুধু আমরা নই, দেশের প্রায় সব ব্যাংকই ডলার সংকটে আছে। নাম্বার ৫, ইউসিবি ব্যাংক। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি তাদের ব্যাংকিং কার্যক্রম শুরু করে ১৯৮৩ সালের ২৭ জুন।
বাংলাদেশ ব্যাংকটির মোট 206টি শাখা আছে। বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী দেশের ব্যাংকগুলো নিজেদের রেগুলেটরি ক্যাপিটালের 15% সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করতে পারে। এ হিসাবে এই ব্যাংকের ডলার সংরক্ষণের সীমা 29 মিলিয়ন। যদিও ডলার ঘাটতির দিক দিয়ে ব্যাংকটির তালিকার 5 নম্বরে আছে। ইউসিবি ব্যাংকের ডলার ঘাটতি 49 মিলিয়ন ডলার। ব্যাংকটির বিরুদ্ধে এলসি দায় বিলম্বে পরিষদের অভিযোগ উঠেছে। নাম্বার 6, দ্য সিটি ব্যাংক। দেশে চলমান ডলার সংকটের মধ্যে আগ্রাসীভাবে মুনাফা করে দ্য সিটি ব্যাংক। সিটি ব্যাংক 340% মুনাফা করেছে, যা কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী গুরুতর অপরাধ। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এলে সিটি ব্যাংক তাদের অপরাধের জন্য ক্ষমা চেয়েছে। এর আগে আগস্ট মাসের শুরুর দিকে দেশের বাজারে ডলার সংকটকে পুঁজি করে ব্যাংকটি বাড়তি মুনাফা করেছে বলে অভিযোগ ওঠে। এক গবেষণায় দেখা গেছে এই ব্যাংকটিও ডলার ঘাটতিতে আছে। তারাও গ্রাহকদের জমাকৃত ডলার খরচ করে ঘাটতি মেটাচ্ছে। তাদের ডলার ঘাটতি আছে 47 মিলিয়ন ডলার। নাম্বার 7, পূবালি ব্যাংক। যুক্তরাজ্যের উন্নয়ন অর্থ সংস্থা ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট বিআইআই এর সাথে পূবালি ব্যাংক লিমিটেডের 50 মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ঋণ সুবিধা জলবায়ু সম্পর্কিত ঋণ বৃদ্ধি এবং সারা বাংলাদেশে জলবায়ু নিরাপত্তা নিশ্চিত করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে সহায়তা করবে। কিন্তু ঋণ হাতে পাওয়ার আগে জানা গেছে ব্যাংকটি এলসি দায় মেটাতে চরমভাবে ব্যর্থ হচ্ছে। এই মুহূর্তে ব্যাংকটির উদ্বৃত্ত কোনো ডলার নেই, উল্টো 45 মিলিয়ন ডলার ঘাটতিতে পড়েছে। ফলে গ্রাহক আমানতের ডলার ফেরত চাইলে এই মুহূর্তে ব্যাংক দিতে পারবে না। তাই ডলার ফেরত নিতে হলে অন্তত কয়েকদিন আগে থেকে জানানোর কথাও বলছেন ব্যাংকটির কর্মকর্তারা। নাম্বার 8, প্রাইম ব্যাংক। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক বেশ কয়েক বছরের টানা সংকট থেকে বের হয়ে 5 বছরের মধ্যে সর্বোচ্চ আয় করে 1 দশকের মধ্যে সবচেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে। গত 31 ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরের হিসাব পর্যালোচনা করে ব্যাংকটির পরিচালনা পর্ষদ তার বিনিয়োগকারীদের জন্য শেয়ার প্রতি 1.75 টাকা বা 17.5% নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। অথচ এই ব্যাংকেরও দায় মেটানোর মতো কোনো ডলার নেই। তারাও চলছে গ্রাহকের ডলারে। তাদের ডলার ঘাটতির পরিমাণ 41 মিলিয়ন ডলার। নাম্বার 9, সাউথ ইস্ট ব্যাংক। সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পায় 23 মার্চ 1995 এবং প্রথম শাখার যাত্রা শুরু করে 25 মে 1995। এই ব্যাংকটিও 41 মিলিয়ন ডলার ঘাটতিতে রয়েছে। নাম্বার 10, ইস্টার্ন ব্যাংক। 1992 সালে 16 আগস্ট ইস্টার্ন ব্যাংক লিমিটেডের যাত্রা শুরু হয়। এর আগে ইবিএল বিসিসিআই ব্যাংক নামে পরিচালিত হচ্ছিল। পরবর্তীতে বিসিসিআই ব্যাংক বন্ধ হয়ে গেলে এটি ইস্টার্ন ব্যাংক লিমিটেডে রূপান্তরিত হয়। ইস্টার্ন ব্যাংকও ডলার ঘাটতিতে আছে। তাদের ঘাটতির পরিমাণ 35 মিলিয়ন ডলার। এছাড়াও মার্কেন্টাইল ব্যাংক 34, ওয়ান ব্যাংক 32, স্ট্যান্ডার্ড ব্যাংক 27, ন্যাশনাল ব্যাংক 24, ব্যাংক এশিয়া 14 ও স্ট্যান্ডার্ড চার্টার্ড 11 মিলিয়ন ডলার ঘাটতিতে রয়েছে। 8 মিলিয়ন ডলার করে ঘাটতিতে রয়েছে ট্রাস্ট, ব্র্যাক ও এনসিসি ব্যাংক। বিদেশি খাতের কমার্শিয়াল ব্যাংক অব সিলনেও 4 মিলিয়ন ডলার ঘাটতিতে রয়েছে। বিদ্যমান ডলার সংকট পরিস্থিতি ভয়াবহ, কিন্তু নীতি নির্ধারকরা পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারছেন না। প্রতিদিনই কোনো না কোনো ব্যাংক এলসি দায় পরিশোধে ব্যর্থ হচ্ছে। ব্যাংকগুলোর ডলার ঘাটতির পরিমাণও বাড়ছে। রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ যে হারে কমছে, তাতে ডলার সংকট আরও তীব্র হবে। ব্যাংকগুলো এলসি দায় পরিশোধে ব্যর্থ হওয়ায় বিদেশি ব্যাংকগুলো বাংলাদেশের এলসি নেওয়ায় বন্ধ করে দিতে পারে। এসব ব্যাংকের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও তলানিতে ঠেকেছে। জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে বাংলাদেশ ব্যাংক থেকে ডলার সহায়তা দেওয়া হচ্ছে। গতকালও ব্যাংকগুলোর কাছে রিজার্ভ থেকে 63 মিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে। সব মিলে রিজার্ভ কমে 36 বিলিয়ন ডলারে নেমে এসেছে। সুপ্রিয় দর্শক, ব্যাংকগুলো যেভাবে তাদের ক্যাপাসিটির বাহিরে গিয়ে ডলার খরচ করছে, তাতে অর্থনীতিবিদরা মনে করছে ভবিষ্যতে বাংলাদেশের ব্যাংকিং খাতে বড় ধরনের ধস নামতে পারে। এই অবস্থা রুখতে ব্যাংকগুলোর বিরুদ্ধে কি সরকারের ব্যবস্থা নেওয়া উচিত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।